ধূপগুড়ি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কামাতপাড়ার বাসিন্দা অমর মণ্ডল ও তার স্ত্রী সুপর্ণা মণ্ডল এবারে দুর্গাপুজোয় 10 দিনের ট্রাফিকের আওতায় ডিউটি পান। যদিও আজ দেবীর রূপে মা অন্নপূর্ণা পুজো, সেই উপলক্ষে ধূপগুড়িতেই সুপর্ণা দেবীর ডিউটি পড়ে। ডিউটি সেরে তিনি বাড়ির উদ্দেশ্যে আসবেন, তার স্বামী অমরবাবু স্ত্রীকে আনতে গিয়ে যান। এরপরই যখন নবদম্পতি গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রাস্তা বেয়ে যাচ্ছিলেন, সেই সময় মামনিবের সংলগ্ন এলাকায় তাদেরকে আটক করে বেশ কিছু যুবক, এমনকি গায়ে হাত তোলার চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনা ধূপগুড়ি থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ, এমনটাই খবর জানা গিয়েছে। আমার থেকে একটা 10 দিনের জন্য ডিউটির কাজ পাইছি এনসিসি থেকে, তো আমি ডিউটি করে আসতেছিলাম। আসার পথে আমরা 2 স্বামী স্ত্রী আসতেছি, তখন আমাদের দুজন কজন আটকাইছে, আটকিয়ে নানান ধরনের বাজে কথা বলতেছে। গায়ে হাত তুলছিল এমন অভিযোগ আছে নাকি? ওরা আমাদের নানান ধরনের খারাপ কথা বলছে, তারপরে ধরো আমার স্বামীকে মারার চেষ্টা করছে। ওরা আমাকে আমাদের বলতেছে যে প্রমাণ টমাণ দাও, তোমার 2 স্বামী স্ত্রী নানান কথা বলতেছে। কতজন ছেলে ছিল? ওরকম 6-7 জন হবে। তারপরে কি পুলিশ ফোন করেছে? পুলিশ আসছে, একজনকে আটক করছে আর সে গেছে, স্পটে গেছে পুলিশ। আপনার নাম? আমার নাম সুপর্ণা দাস। বাড়ি? আটকালো যে তোমরা এখানে ফুর্তি করতে আসছো, করতে আসছো, স্টেজিং করতেছিল এখানে। করার পরে এখন আমরা থানায় কমপ্লেন দিছি। কারা কারা ছিল সেই সমস্ত যুবক? এখানে কার্তিক বর্মন নাকি, আর ওর বন্ধু বান্ধব ছিল কয়েকজন। ওরা আমাদেরকে কয়জন ছেলে পেলে ছিল? 8-9 জন ছেলে পেলে ছিল। তাদের মধ্যে কি পুলিশ এসেছিল ঘটনাস্থলে? যে 10 মিনিট পরে পুলিশ চলে আসছে। কয়জনকে আটক করলো? আটক করছে, এখন একজনকে আটক করছে, আরো তল্লাশি চলছে। বাড়ি কোথায় আপনার? 2 নম্বর ওয়ার্ড। আপনার নাম? অমর মণ্ডল। সকলেই জানেন এই আরকে জুয়েলারি গত 1 বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা, এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরাস উৎসব পালন করতে চলেছে। এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি, যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড় এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।